আপনারা কি জানেন অ্যাফিক্স কাকে বলে? অ্যাফিক্স হচ্ছে কোনো একটি ওয়ার্ডের সাথে কোনো লেটার যোগ করে যদি কোনো অর্থবোধক শব্দ তৈরি করে তাহলে ওকে অ্যাফিক্স বলে। অ্যাফিক্স আগেও বসতে পারে একটি ওয়ার্ডের পরেও বসতে পারে। তো অ্যাফিক্স হচ্ছে দুই প্রকার, যাকে বলা হয় একটি প্রিফিক্স, অন্যটি সাফিক্স। এই দুইটি শব্দের সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। প্রিফিক্স সবসময় একটি ওয়ার্ডের আগে বসে এবং সাফিক্স সবসময় একটি ওয়ার্ডের পরে বসে। প্রিফিক্স বাংলাতে হচ্ছে উপসর্গ, সাফিক্স বাংলাতে হচ্ছে প্রত্যয়। তো প্রিফিক্স সাফিক্স দুইটাই হচ্ছে নতুন শব্দ তৈরি করবে, কিন্তু প্রিফিক্স বসবে সবসময় শব্দের আগে এবং সাফিক্স বসবে সবসময় পরে। তো এখানে দেখুন তিনটি উদাহরণ দিয়ে বুঝিয়েছি। তিনটি উদাহরণের প্রথমটি যেটি প্রিফিক্সে রয়েছে সেটি কিন্তু আগে বসেছে এবং সাফিক্সগুলো পরে বসেছে। এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু পরীক্ষায় মাঝে মাঝেই এসে থাকে। তো ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করতে একদমই ভুলবেন না। ধন্যবাদ।